সম্প্রতি নতুন শিক্ষাক্রমে আলোকে লেখা সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের একটি অংশ ইন্টারনেট থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে। এ নিয়ে একটি অভিযোগ উঠেছে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে বিশাল সমালোচনা তৈরি হয়েছে। এই বইটি লিখেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। তো এই নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ সমালোচনা তৈরি হয়। আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো আমি ইসমাইল সর্দার। তার আগে বলে রাখি, জাফর ইকবাল হচ্ছেন একজন কথা সাহিত্যিক, লেখক, কলামিস্ট, পদার্থবিদ, শিক্ষাবিদ এবং তিনি আন্দোলন কর্মী। আমরা বিভিন্ন সময় তাকে দেখে থাকি আন্দোলনে। তো এখন কথা হচ্ছে, এত গুণসম্পন্ন লোককে নিয়ে কেন আলোচনা তৈরি হয়েছে, আজকে সে সকল বিষয় নিয়ে আমি কথা বলব। সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইটির ব্যাপারে একটি অভিযোগ এসেছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, এই বইয়ের কোনো কোনো অধ্যায়ে অংশবিশেষ ন্যাশনাল জিওগ্রাফি এডুকেশনাল সাইট থেকে হুবহু কপি করে নেওয়া হয়েছে, এমন একটি অভিযোগ উঠেছে। দেখুন, বই নিয়ে সমালোচনা আলোচনা এটা বাংলাদেশে নতুন কিছু নয়। এ নিয়ে আরও আগেও সমালোচনা হয়েছে, ভুল ধারা হয়েছে, কিন্তু একদম হুবহু কপি নিয়ে যে বিষয়টা, সেটা আসলে একটু তো ব্যাপারটা আক্ষেপের বিষয়। তবে এই বইয়ের রচনা কিন্তু ডক্টর জাফর ইকবাল একা করেনি, তার সাথে রয়েছে আরও চারজন, হাসিনা খান, মিজানুর রহমান খান, মুস্তাক ইবনে আয়ুব, রনি বসাক। অর্থাৎ এখানে কিন্তু তার সাথে আরও চারজন আছে আমরা ধরে নিতে পারি, কিন্তু তিনি মূল সম্পাদনার দায়িত্বে ছিলেন ডক্টর জাফর ইকবাল, তার জন্য এত আলোচনা। তবে এই আলোচনার পরিপ্রেক্ষিতে, সমালোচনার পরিপ্রেক্ষিতে জাফর ইকবাল তিনি বলেন, ওই অধ্যায়ের আলোচিত অংশটুকু লেখার দায়িত্বে তিনি না থাকলেও সম্পাদক হিসেবে তিনি এর দায়ভার কখনো অস্বীকার করতে পারেন না, তিনি স্বীকার করে নিচ্ছেন তার যে এটা তার ভুল হয়েছে। কিন্তু এটাও আমাদের ভাবতে হবে, আসলে যিনি সম্পাদনা করেন তিনি কিন্তু পুরোপুরো বই লিখবেন না, তিনি যারা লেখক আছে সহযোগী লেখক তাদেরকে নিয়ে একসাথে নিয়ে তারপরে সেটা সম্পাদনা করবেন। সেই সাথে তিনি বলেছেন, এবার যে সংস্করণটি সেটি পরবর্তী বছরে সংশোধন করে নেবেন, ভুলগুলো এমন ভুল পুনরায় যেন না হয় সে বিষয়ে সে সতর্ক থাকবেন। তো এটা কিন্তু খুব ভালো দেখি, আমি ইতিবাচক দিক হিসেবেই দেখছি জাফর ইকবালের, কারণ সে তার ভুলটিকে স্বীকার করে নিয়ে সেটাকে সংশোধন করার যে আশ্বাস দিয়েছে, এটি আসলে আগামীতে ভালো কিছু এনে দেবে বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।